ক্রমেই অসহিষ্ণু হয়ে উঠছে যুদ্ধবিরোধী বিক্ষোভ, ধরপাকড় শুরু করেছে পুলিশও। ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর বেড়েই চলেছে বলপ্রয়োগ। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে কোনো অবস্থান নিতে গেলেই তাদের উপর ঝাঁপিয়ে পড়ছে মার্কিন নিরাপত্তা বাহিনী। নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পর এবার লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিন পন্থী বিক্ষোভকারীদের উপর দমন চালিয়েছে পুলিশ। বিক্ষুব্ধরা এর প্রতিরোধের চেষ্টা করলে রণক্ষেত্রে পরিণত হয় পুরো ক্যাম্পাস। রইস হল থেকে জোর করে বের করে দেওয়া হয় বিক্ষোভকারীদের। এ সময় উভয় পক্ষের মধ্যে হয় ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া। বিক্ষোভকারী এবং পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের পর খোলা হয়েছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। তবে শিক্ষার্থীরা স্লোগানে উত্তাল করে রাখেন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, কঠোর সমালোচনা করেন পুলিশের তৎপরতার। তারা বলেন, পুলিশ তাদের ক্যাম্পাস যুদ্ধক্ষেত্রে পরিণত করেছিল। নৃশংস হামলার পাশাপাশি তাদের কয়েকশো শিক্ষার্থীকে আটক করা হয়েছে। ১৩ দিন ধরে তাবু গেড়ে খাবার ভাগাভাগি করে আন্দোলন চালিয়েছেন তারা। এর মাধ্যমে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সংকল্প আরও দৃঢ় হবে। ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠানে। নর্থ অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে স্লোগান দেন প্রতিবাদীরা। এ সময় তাদের ক্যাম্পাস থেকে সরে যেতে একাধিকবার আহ্বান জানায় পুলিশ, কিন্তু অনড় অবস্থানে থাকে শিক্ষার্থীরা। পরে তাদের উপর ব্যাপক ধরপাকড় চালায় নিরাপত্তা বাহিনী। এদিকে চুপ থাকার পর অবশেষে চলমান বিক্ষোভের বিষয়ে মুখ খুলেছে প্রেসিডেন্ট জো বাইডেন। সতর্ক করেন সহিংসতার বিষয়ে, বলেন অবশ্যই প্রতিবাদ জানানোর অধিকার সবার আছে, প্রতিবাদী কণ্ঠস্বর শুনতে চান তারা। তবে কোনো অবস্থাতেই ভাঙচুর, অনুপ্রবেশ, ক্যাম্পাস বন্ধ করে দেওয়ার মতো আইন লঙ্ঘনকারী কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। এছাড়াও বিক্ষোভ হচ্ছে মিজোরি বিশ্ববিদ্যালয়ে, মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে, টেক্সাস বিশ্ববিদ্যালয়, ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। তবে সব স্থানেই ফিলিস্তিন পন্থীদের ছত্রভঙ্গ করে দিচ্ছে নিরাপত্তা বাহিনী, গ্রেফতার করা হচ্ছে শিক্ষার্থীদের। যুক্তরাষ্ট্রের পাশাপাশি অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, মিশর সহ বিশ্বের অন্তত ৬টি দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিলিস্তিন পন্থীদের বিক্ষোভ শুরু হয়েছে। তবে প্রায় সব স্থানেই বিক্ষোভকারীদের উপর বল প্রয়োগ করে ছত্রভঙ্গ করে দিচ্ছে পুলিশ। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।